ক্রিকেটার নাসির হোসেনের এই দৃশ্য তিন বছর আগের আর পরের। জাতীয় দলে জায়গা হারানোর পর থেকেই ক্যারিয়ারের কঠিন সময়টা কতটা কঠিন হতে পারে তা হারে হারে টের পাচ্ছেন এই ক্রিকেটার। সর্বশেষ বিপিএলে দল না পাওয়া তার বড় প্রমাণ, তবে সেই হতাশা কাটানোর সুযোগ পেয়েছেন নাসির। আসন্ন প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছেন প্রাইম ব্যাংকের মতো শক্তিশালী দলে, এটাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছেন একসময়ের ফিনিশার খ্যাত নাসির। ঢাকা প্রিমিয়ার লিগ আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমি সবসময়ের মতোই বলি যে আসলে আমি টিমের জন্য খেলি এবং টিমের হয়ে পারফর্ম করার চেষ্টা করি। তো এবারকেও আমি ওইভাবেই খেলার চেষ্টা করব টিমের, কারণ আপনি যদি দেখেন ঢাকা প্রিমিয়ার লিগে আমার স্ট্রাইক যদি দেখেন আপনি, আমার অনেক খুব ভালো আর কি ঢাকা প্রিমিয়ার লিগে। সো আমি চেষ্টা করবো যে ওইটাই বজায় রাখার জন্য এবং টিমের জন্য পারফর্ম করা। ন্যাশনাল টিমে সবাই খেলতে চায়, এটা সত্য কথা, আমিও খেলতে চাই, বাট মানে আসে না এখন, হ্যাঁ পারফর্ম করে আমাকে ন্যাশনাল টিমে ঢুকতে হবে, বাট এখন মেন জিনিস আমার যেটা হচ্ছে এটা পারফর্ম করা। আপনি যখন পারফর্ম করবেন তখন আপনার অবশ্যই সুযোগ আসবে। বিয়ে জটিলতায় আদালতে মামলা চলমান, নিষ্পত্তি হতে সময় লাগবে আরও অনেক। আগত সন্তানের খবর আগেই জানিয়েছিলেন, এখন অপেক্ষা সেই সন্তানের জন্য। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, ইনশাল্লাহ সামনে বাপ হব অবশ্যই, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। সো অবশ্যই ভালো আছি, আর এর চেয়ে তো আর বসে কিছু বলার নেই। ভালো লাগা এখন থেকেই শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যাতে সুস্থভাবে সব কিছু হয়। হ্যাঁ আদালতে আমাকে লড়তে হচ্ছে রেজাল্ট পাওয়ার জন্য, এবং আমরা আশাবাদী এটা রেজাল্ট পাবো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জাতীয় দলে প্রবেশের আগে থেকেই কোচ সালাউদ্দিনের ছাত্র ছিলেন নাসির, তাই এই শিষ্যের মাঠ এবং মাঠের বাইরের সব কিছু ভালো মতোই জানা আছে। প্র্যাকটিসে দেখা গেল নাসিরকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন। কোচ হিসেবে হয়তো ভালোই জানেন যে এখনও ফুরিয়ে যাননি এই অলরাউন্ডার, তাই সেরাটা বের করে আনার জন্য কাজ করছেন সালাউদ্দিন। এই জায়গায় আপনাকে সার্ভাইভ করতে হলে আপনাকে প্রতিনিয়তই আপনাকে ভালো খেলতে হবে। এখানে যে আপনি দুই সিজন পরে আবার এসে ভালো খেলবেন এটা খুব ডিফিকাল্ট, তাকে প্রতিটা সিরিজ বা প্রতিটা টুর্নামেন্টে তাকে ভালো খেলতে হবে। এটার জন্য তার যে ডেডিকেশনটা থাকা দরকার সেটা হয়তো তার কাছে মিসিং ছিল, আমার কাছে মনে হয় যে সে ওই জিনিসটা তার মিসিং ছিল। যদি হোপফুলি সে হয়তো যদি মোটিভেটেড হয়, যদি পারি তাকে মোটিভেট করতে, তখন হয়তো দেখা যাক সে হয়তো আবার কামব্যাক করতে পারে। বাট এটা যে এখনও যে তার সময় শেষ হয়ে গেছে তা বলবো না আমি, বাট সে চেষ্টা করুক, আমার মধ্যে সে যদি চেষ্টা করে আমরা তার পাশে আছি, তাকে চেষ্টা করুক মানসিকভাবে তাকে আবার ভালো জায়গায় নিয়ে আসতে। বাংলাদেশ দলের জার্সি গায়ে তিন ফরম্যাট মিলে নাসির খেলেছেন 115টি ম্যাচ। মাঠের খেলায় আলোচনায় আসতে হলে পারফরম্যান্সের যে বিকল্প নাই সেটা ভালোই জানা নাসির হোসেনের।